পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের নিরল গ্রামের বাসস্ট্যান্ড সংলগ্ন টোটো স্ট্যান্ডে টোটো চালকদের কেতুগ্রাম থানার পক্ষ থেকে বাস রাস্তায় টোটো না চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ পাওয়ার পর সমস্ত টোটো চালকরা নিরল গ্রাম পঞ্চায়েতের দপ্তরের সামনে টোটোর জমায়েত করে পঞ্চায়েত প্রধানকে লিখিত আকারে তাদের দাবি জানান। আমাদের উপর পুলিশের জুলুম চলবে না, চলবে না, আমাদের রোডে উঠতে দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। টোটো চালকরা জানান, দীর্ঘদিন ধরে এইভাবে টোটো চালিয়ে আসছেন, তাদের যদি বাস রাস্তায় টোটো চালাতে না দেয়া হয় তাহলে তাদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে। পঞ্চায়েত প্রধান মিহির মণ্ডল জানান, তিনি বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন। আমি এক টোটো চালক, আমার মতন আরো 70টা টোটো চালক আছে। আমাদের এই টোটোতেই রুটি রোজগার হয়। যদি আমরা মেন রোডে না উঠতে পাই তাহলে আমাদের সংসার চলবে কি করে? আমাদের কোনো সময় থানায় কেতুগ্রাম হাসপাতালও যেতে হয়, কাটোয়াও যেতে হয়, উদ্ধামপুর যেতে হয়। হ্যাঁ, এই ওইভাবে আমাদের সংসারটা চলে, কোনোরকম করে সংসারটা টেনে ছেঁচুড়ে চলে। যে প্রশাসন বলছে মেন রোডে উঠলে পরে বেরিয়ে টোটো ভেঙে দেবো, আবার ভরে দেবো, পিটিয়ে সার পিটি করবো, তাহলে আমরা কী করে সংসারটা চালাবো? এই যদি এইভাবে না আমরা সংসার না চালাতে পাই তাহলে প্রশাসন ওইরকম করলে সরকারকে আমাদের দায়িত্ব নিতে হবে। আমাদের টোটো চালানোর জন্যে প্রশাসন এসে বারণ করছে, পুলিশ প্রশাসন। এইবার আমরা প্রধানের কাছে এসেছি আমাদের চালানো অধিকার দেওয়ার জন্যে। হ্যাঁ, কিন্তু প্রধান সাহেব আমাদের কিনা আশ্বাস দিয়েছেন, বলেছেন ঠিক আছে, আমরা উপর কর্তৃপক্ষকে জানিয়ে আমরা সিদ্ধান্ত নিচ্ছি। হ্যাঁ, আমরা লিখিত দিচ্ছি প্রধানকে, এবং পুলিশ প্রশাসন আমাদের কিনি সকালে এসে থেট করে গিয়েছে, বারণ করে গিয়েছে, রোডে গাড়ি তুলতে দেবে না। কিন্তু আমরা পেশেন্ট নিয়ে কেতুগ্রাম হসপিটাল যাই, পেশেন্ট নিয়ে কাটোয়া হসপিটাল যাই, এবং উদ্ধানপুর যাই আমরা। এইবার রোডে গাড়ি চালাইতে না দিলে আমরা কি করে যাব? আমাদের পেট কি করে চলবে? আমরা ওই টোটো চালিয়ে রুটি রোজগার করি, পেট চালাই। দেখছি আন্দোলন চলছে টোটো, আমরা যাবো কিসে ওই গরমে? আমি বয়স্ক মানুষ, আমি একবার ব্যাংকে এসেছিলাম বিধবা ভাতার টাকার জন্য, দিয়ে আমি রোদ দিয়ে যেতে পারছি না, আমি কিছু খাই না, আমার একটু মনের অশান্তি হচ্ছে, দিয়ে টোটো পাই না, এই টোটো এই টোটোতে আমাকে দিয়ে আসুক বয়স্ক মানুষ। আপনি কেন টোটো আজকে টোটো চলছে না কেন? আমরা জানি না, আন্দোলন না কি করিয়েছে বাবা, দিয়ে আপনি টোটো পাননি? না না, আমি কান্দ্রে গেছিলাম একটা দরকারি কাজে, দিয়ে এসছি, তা দেখছি তো বাস থেকে নেমে দেখছি তো কোনো টোটোই নাই। টোটোওয়ালাটা নাকি বলছে একটা কিসে নাকি আন্দোলন করেছে, তার জন্য একটাও টোটো নাই, কিন্তু এই রোধ করুন, আমরা কি করে বাড়ি পৌঁছাবো? কেতুগ্রাম থেকে রতন চক্রবর্তীর রিপোর্ট, আনন্দ বার্তা।